নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে পঞ্চায়েত নিয়োগকে কেন্দ্র করে বড়ো সড়ো আপডেট নিয়ে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আলোচনা করব পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি হচ্ছে নিয়োগের দায়িত্ব কাদেরকে দেওয়া হল বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে কত টাকা আবেদন ফি আপনাদের দিতে হবে এবার এবার প্রশ্নপত্র তৈরি আর ওএমআর সিটের দায়িত্ব কাদের উপরে দেওয়া হয়েছে পাঁচ নম্বর নিয়োগ প্রক্রিয়া কেমন হবে পরীক্ষা কয়টি নেওয়া হবে কয়টি স্তরে পরীক্ষা হবে সব তথ্য শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার আগে যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন রকম ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন তো ভিডিওর প্রথমেই আমরা আলোচনা করব এক নম্বরে নিয়োগের দায়িত্বে কারা রয়েছে এবার তো দেখতে পাচ্ছেন সাত হাজার দুইশো ষোলোটি শূন্যপদ পূরণের ছাড়পত্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে দিয়ে দেওয়া হয়েছে আর এই নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্বে থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এবার দায়িত্বে থাকছে তারপরে আপনি দেখতে পাচ্ছেন দু নম্বর প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে যে কখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া তার মানে বুঝতেই পারছেন যে এই কথাটি কেন বলা হচ্ছে এই কথাটি বলার কারণ হচ্ছে চাকরির পরীক্ষায় অনেকগুলি বিজ্ঞপ্তি এবার প্রকাশিত হবে পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত এবং পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ মানে একাধিক বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে এবার এবার বড় প্রশ্ন হচ্ছে যে এবার কত টাকা আবেদন ফি দিতে হবে পঞ্চায়েতের এই ফর্মগুলি পূরণ করার জন্য তবে আপনাদের মনে রাখতে হবে এই পরীক্ষা বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে আপনি যে কোনো কাস্ট থেকে বিলং করুন না কেন আপনি কিন্তু বিনামূল্যে ফর্ম পূরণ করতে পারবেন এবার সব থেকে বড় সুযোগ কিন্তু এটি দিচ্ছে রাজ্যের সরকার কোন কোন পদে এবার নির্বাচন সরি নির্বাচন নয় মানে নিয়োগ হতে চলেছে সেগুলি হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী এবং সেক্রেটারি সহ অনেক পদ রয়েছে তারপরে যেগুলি জেলা স্তরে হবে সেগুলি হচ্ছে পঞ্চায়েত সমিতিতে হবে সেগুলি হচ্ছে অফিসার ক্লার্ক টাইপিস এবং পিয়ন। পরের যেটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর সিট ছাপানো এবার কাদের দায়িত্বে সমস্ত দায়িত্বই কিন্তু থাকবে এবার ডিএলএসসি গুলির উপরে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিগুলির উপরে কিন্তু থাকবে আর কোনো বাইরের সংস্থাকে কিন্তু এবার এর জন্য নিয়োগ করবে না আজকের ভিডিওর সব শেষ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে কয়েকটি পরীক্ষা নেওয়া হবে এই চাকরির জন্য তো আপনাদের মনে রাখতে হবে যে এই চাকরির জন্য পরীক্ষা হবে দুটি অর্থাৎ একটি রিটেন টেস্ট এবং একটি যেমনটা আগে হতো তেমনই কিন্তু এই পরীক্ষার জন্য সিলেবাস কি চেঞ্জ হয়েছে সেই ব্যাপারে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি নতুন আপডেট জানতে পারলে আপনাদের সামনে শেয়ার করব খুব শীঘ্রই তবে তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলি রয়েছে সেগুলিকে সাপোর্ট করে থাকুন